আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ধারার অঙ্ক করব এবং ধারার মধ্যে সমান্তর ধারার অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক মজা করে অনেক ইজি করে করব। আসুন আমরা শুরু করি। সমান্তর ধারা, আগেই আমি বলে নেই সমান্তর ধারা আসলে কোনগুলো। মনে করেন আপনার কাছে একটা ধারা আছে, থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন, এভাবে করে করে আপনার হচ্ছে প্লাস টোয়েন্টি থ্রি, এরকম একটা ধারা আছে। তো এই ধারাটার আমি যদি এইভাবে করে চিন্তা করি, থ্রির সাথে কত যোগ করলে ফাইভ আসে, থ্রির সাথে কত কত অ্যাড করলে আসলে ফাইভ আসে বলুন তো? টু অ্যাড করলে, তাই না? থ্রির সাথে টু অ্যাড করলে বা টু যোগ করলে আসলে ফাইভ আসে। এখন ফাইভের সাথে কত অ্যাড করলে পরের সংখ্যাটা আসে? আপনি আবার বলবেন থ্রি ফাইভের সাথে আবার টু অ্যাড করলে সেভেন আসে। আমি যদি এখন বলি সেভেনের সাথে কত অ্যাড করলে নাইন আসে, আপনি আবার বলবেন সেভেনের সাথে টু অ্যাড করলে আসলে নাইন আসে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো একটা সংখ্যার সাথে একটা নির্দিষ্ট সংখ্যা অ্যাড করলে পরের সংখ্যাটা পাওয়া যায়, এবং এই যে সংখ্যাটা যে আছে, যেই সংখ্যাটাকে আমি যোগ করতেছি, যোগ করে পরের সংখ্যাটা পাচ্ছি, এই সংখ্যাটাকে বলি আমরা হচ্ছে, এই সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে অন্তর। এগুলোকে কি বলি আমরা? অন্তর। অন্তর কেন বলা হয়? কারণ এই যে দেখুন ফাইভ আর থ্রি, এই দুটার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে দুই, কারণ এটার সাথে দুই যোগ করে এটা পাওয়া মানে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে এই দুইটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে অন্তর। এখন আমরা দেখছি সব জায়গায় এই অন্তরের মানটা সমান 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 যখন হয়ে যায় তখন সেটাকে বলি আমরা হচ্ছে কমন। মানে কোনো জায়গায় যদি একই জিনিস থাকে তখন আমরা বলি যে কমন কমন, তাই না? কমন, এই কমনের বাংলা হচ্ছে সাধারণ। তার মানে এই অন্তরটা হচ্ছে একটা সাধারণ অন্তর, মানে একই অন্তর আছে, তার মানে এই অন্তরটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ অন্তর। ওকে, তো একটা ধারার মধ্যে যখন এরকম সাধারণ অন্তর থাকে, সেই সাধারণ অন্তর থাকলে এই ধারাটাকে বলি আমরা হচ্ছে সমান্তর ধারা। যেখানে আমাদের সাধারণ অন্তর থাকে সেটাকেই বলি আমরা সমান্তর ধারা। এরকমের আমি একটু আলাদা টাইপের এক্সাম্পল নিলে যাতে আপনারা বুঝতে পারেন। মনে করেন টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি থ্রি প্লাস টোয়েন্টি টু, হ্যাঁ, প্লাস মনে করেন যে টেন, এটাও একটা সমান্তর ধারা। কেন? এইটার সাথে কত যোগ করলে এইটা পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান যোগ করলে। মাইনাস টোয়েন্টি ফাইভের সাথে মাইনাস ওয়ান যোগ করলে টোয়েন্টি ফোর পাওয়া যায়, আবার টোয়েন্টি ফোরের সাথে মাইনাস ওয়ান যোগ করলে টোয়েন্টি থ্রি পাওয়া যায়। এটা আপনারা সবাই জানেন, এতদিনে না জানার কিছুই নাই। টোয়েন্টি ফাইভের সাথে ওয়ান মাইনাস করা মানে হচ্ছে টোয়েন্টি ফাইভের সাথে মাইনাস ওয়ান যোগ করা, এটা আমরা সবাই জানি। তার মানে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে আমি পরেরটা পেলাম, আবার এর সাথে মাইনাস ওয়ান যোগ করে পরেরটা পেলাম, তার মানে এর সাথে মাইনাস ওয়ান যোগ করলে পরেরটা পাচ্ছি, আবার এর সাথে মাইনাস ওয়ান যোগ করে পরেরটা পাচ্ছি। যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে পরেরটা পাচ্ছি, তার মানে এখানে সাধারণ অন্তর আছে হচ্ছে মাইনাস ওয়ান। আবার এইভাবে করে সাধারণ অন্তর বের করা যায় যে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ মাইনাস করলে মাইনাস ওয়ান আসে, এটাও সাধারণ অন্তর বের করার নিয়ম। এই যে সাধারণ অন্তর যেহেতু আছে, এটাও একটা সমান্তর ধারা। তো আমরা বুঝে গেলাম যে সমান্তর ধারা আসলে কোনগুলো, যে কোনো একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে সংখ্যার সাথে যোগ করলে যদি পরের সংখ্যাটা পাওয়া যায়, এটা যদি প্রত্যেকটা মানে পদের ক্ষেত্রেই যদি এই জিনিসটা কমন থাকে, তাহলে সেটাকে আমরা সমান্তর ধারা বলবো। আচ্ছা, ঠিক আছে। এখন এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করি। মনে করেন আপনার কাছে টু প্লাস ফোর প্লাস সিক্স, এইভাবে করে টোয়েন্টি আছে। তো এখন দেখুন যে এই যে ধারাটা আছে, এই ধারাটার একবারে লাস্টে কি আছে? টোয়েন্টি আছে। এটা বলতে প্লাস টোয়েন্টি দিয়ে কি বুঝিয়েছে? যে এই ধারাটা শেষ শেষ পথটা হচ্ছে টোয়েন্টি। মানে এই টোয়েন্টিটা কি পথ বলেন তো? শেষ পথ, মানে এরপরে আর কোনো পথ নাই, এটা হচ্ছে শেষ পথ। প্রথম পথ টু, দ্বিতীয় পথ ফোর, তৃতীয় পথ হচ্ছে সিক্স, এরকম করে শেষ পথ হচ্ছে টোয়েন্টি, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা কিছু জিনিসগুলো জেনে নেই, সেটা হচ্ছে কি কি ভাবে করে এগুলোকে প্রকাশ করা হয়। যেমন প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা মনে রাখবো। তাহলে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? এ দিয়ে, সাধারণ অন্তর ডি দিয়ে, ডি দিয়ে ডিফারেন্স ডি দিয়ে, আর পদ সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে আপনাকে যদি আমি বলি
এখানে এ এর ভ্যালু কত, আপনি কি বলবেন? এর ভ্যালু হচ্ছে 2, কারণ এ মানে হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ 2 দেওয়া আছে, এর ভ্যালু হচ্ছে 2। আমরা একটু আগে বোঝার চেষ্টা করি কোনটা কি জিনিস। আচ্ছা এরপরে আপনাকে যদি আমি বলি এখানে ডি এর ভ্যালু কত, আপনি, আমি কি বলেছিলাম ডি কিভাবে করে বের করে, এটার সাথে কত যোগ করলে এটা আসবে, সবসময় এটা বের করাটা একটু ডিফিকাল্ট, সেজন্য আমরা বের করি কিভাবে, ওই যে দ্বিতীয় প্রসেসে এইটা থেকে এটা মাইনাস করে দিই, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে দিলেই আমার আসলে সাধারণ অন্তরটা বের হয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছি এর সাথে 2 যোগ করলে এটা পাওয়া যায়, আবার 2 যোগ করলে এটা পাওয়া যায়, তার মানে ডি মানে 2। কিন্তু আপনার বের করার মেইন সিস্টেম কীরকম, দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, করে দিলে 2 পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে সাধারণ অন্তর, এটা সাধারণ অন্তর কেন, কারণ এখানে সব জায়গায় কিন্তু এই ডিফারেন্সটা সমান, সেই জন্য এটা হচ্ছে সাধারণ অন্তর। আচ্ছা এখন পদ সংখ্যা হচ্ছে এন, আমি মনে করলাম এই এই জায়গাটাতে মোট এন সংখ্যক পদ আছে, তাহলে এন সংখ্যক পদ থাকাটা মানে কি, এন সংখ্যক পদ থাকা মানে হচ্ছে এই যে 20 যে আছে, 20টা তো শেষ পদ, তারপরে শেষ পদ মানেই হচ্ছে এন তম পদ, এটা কি বুঝা গেছে, কারণ মোট পদ কয়টা আছে, এনটা, তাহলে এনটাই এনতম যে সেটাই লাস্ট এনতম, মানে আমার কাছে যদি 20টা জিনিস থাকে তাহলে 20তম যেটা সেটাই লাস্ট, তাহলে মানে মোট জয়টা পদ আছে অততম পদ যদি বলি এটাই লাস্ট পদ, তাহলে পদ সংখ্যা যদি এন হয়, এই যে আমরা এন ধরে নেই যেহেতু, এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এনতম পদ, এটা কি মনে রাখবো আমরা, এটা হচ্ছে এনতম পদ। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় ঢুকে রাখতে হবে আগে, আমরা যদি অঙ্কগুলো করতে চাই প্রথম পদ বুঝতে কারো সমস্যা নাই, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করে দিলেই চলে আসবে যদি সমান্তর ধারা হয়ে থাকে, আর হচ্ছে এই যে সে এই যে এইখানে যে পদটা থাকবে সেটাকে আমরা এনতম পদ বা শেষ পদ বলতে পারি। এই কয়েকটা জিনিস আমরা যদি মাথায় রাখি আমাদের খুবই সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। আগে আমরা সূত্র লিখি, কোন সূত্রগুলো আসলে আমরা অ্যাপ্লাই করব, যে সূত্রগুলো আমরা আসলে এখানে অ্যাপ্লাই করব সেটা খুব ভালো করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি যদি এইভাবে করে বলি যে এনতম পদ এইটার ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আমরা সবগুলোই জানি, একটু আগে আমি বললাম এনতম পদ মানে আসলে কোন পদটা বলেন তো, সাধারণত যদি ওইভাবে করে দেওয়া থাকে এই লাস্টের পদটাকে যদি এনতম পদ ধরি তাহলে ওটা শেষ পদ, শেষ পদটাই এনতম পদ, ম্যাক্সিমাম কেজি আপনার এনতম পদটাই শেষ পদ হবে, ম্যাক্সিমাম কেজি, তো এটা মাথায় রাখবো আমরা। সেকেন্ড কথা হচ্ছে এ কি জিনিস প্রথম পদ, এন কি জিনিস, এনটা কি ছিল মনে আছে আপনাদের, এই যে এখানেই তো লেখা আছে এন হচ্ছে পদ সংখ্যা ছিল, যেহেতু এনতম পদ মানে হচ্ছে শেষ পদ যদি চিন্তা করি, বা যেই পর্যন্ত কাউন্ট করতেছে ওই পর্যন্ত যদি আমি চিন্তা করি, তাহলে ওই পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে এন, হ্যাঁ আমরা এইভাবে করে চিন্তা করি, এটা যদি শেষ পদ হয় তাহলে টোটাল ধারাটায় এনটা পদ আছে, তার এটা হচ্ছে পদ সংখ্যা, আর ডি হচ্ছে সাধারণ অন্তর, এটা নিয়ে তো বললামই আমি। তবে মাঝে মাঝে আমার এন এর মান বা পদ সংখ্যার মান আমাকে ডিরেক্ট বের করতে হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা মনে রাখতে পারবো, পদ সংখ্যায় এন সমান আমরা এই সূত্রটা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়, সেটা হচ্ছে যে পদ সংখ্যা এন সমান হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি, ডি মানে কি সাধারণ অন্তর, প্লাস হচ্ছে 1, এটা এটা ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে পদ সংখ্যা বের করতে এই সূত্রটা ইউজ করলে অনেক সময় আমাদের সুবিধা হয়। আচ্ছা লাস্ট কথা হচ্ছে মানে আমাদের তিনটা সূত্র মোটামুটি এখন জানতে হবে, এটা আমরা একটু মাথায় রেখে দিই, আরেকটা হচ্ছে যদি আমাদের সমষ্টি বের করতে হয় তাহলে সমষ্টির যদি সূত্রটা আমি লিখে দিই, সমষ্টি এস সমান এন বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই তিনটা সূত্র আমরা কি খুব কষ্ট লাগবে আমাদের মুখস্থ রাখতে, আমার মনে হয় না যে খুব কষ্ট লাগবে, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ প্রতিপদে বৃদ্ধি প্লাস 1, এটা মুখস্থ রাখাটা জরুরি, কারণ আমাদের তাহলে এমসিকিউ গুলা তাড়াতাড়ি করার জন্য, তবে এই দুটো সূত্র মনে রাখলেই কিন্তু সব অঙ্ক হয়ে যায়, তবে এটা মনে রাখলে আর একটু ফাস্ট হবে, বিভিন্ন সময় আপনার ফাস্ট হবে,
তো আমরা এই তিনটা সূত্র মনে রাখবো, n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d, এবং এখানে পদসংখ্যা n, এই যে এই nটা কিন্তু মানে এই n ইকুয়াল টু হচ্ছে যে n তম পদ মানে শেষ পদ, এটা এখানে গেলে প্রথম পদ হবে শেষ পদ মাইনাস প্রথম পদ, এই dটা নিচে চলে আসছে, এই মাইনাস 1টা এখানে প্লাস 1 আসছে, এইটা থেকেই কিন্তু এটা আসছে, এটা আর এটা সূত্র একই একই সূত্র, কিন্তু তারপরও মনে রাখলে তাড়াতাড়ি হবে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, আমি তাহলে এখন অঙ্কের দিকে যাচ্ছি। আমি মনে করি যে আপনাদের একেবারে অঙ্কগুলো সহজ লাগবে, আপনারা যদি বুঝে বুঝে করতে পারেন কোনোই সমস্যা নাই। আমি প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করছি, যে বলা হয়েছে যে 2 4 6 2 4 6, হ্যাঁ এভাবে করে করে আপনার এই ধারাটার কত তম পদ হচ্ছে 34, আমার কোশ্চেন হচ্ছে কত তম পদ হচ্ছে 34। আপনি দেখুন এখানে তো সমষ্টির বিষয় নাই, তাই লাস্টের সূত্রটা বাদ, এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আপনার জন্য তাড়াতাড়ি হবে, এখানে দেখুন কত কত ড্যাশ তম পদ, আমরা কি পড়তেছিলাম কত তম পদ, এন তম পদ পড়তেছিলাম, মানে কত মানে কিন্তু এন, কত মানে কি এন, তার মানে কতর জায়গায় যেহেতু মানটা আমার লাগবে, তার মানে এনের মানটা আমাকে বের করতে হবে, এনের মান বের করতে হবে, এই কথাটা তো একবারে ক্লিয়ার, তাই না? কত তম পদ 34, কত তম পদ আমি ধরলাম যে এন তম পদ, তার মানে এনের ভ্যালুটা বের করতে হবে, এটা এটা খুবই ক্লিয়ার। আর এনটা ছিল হচ্ছে পদ সংখ্যা, তার মানে আমি সূত্র বসাবো পদ সংখ্যা, একেবারে তাহলে একেবারেই বের হয়ে যাবে। পদ সংখ্যার সূত্র কি ছিল? পদ সংখ্যার এন এর ফর্মুলা ছিল যে শেষ পদ, শেষ পদ বলতে এখানে শেষ পদ হচ্ছে 34, শেষ পদ বিয়োগ প্রথম পদ, সূত্রটা যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নিন, যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে প্রতিপদে বৃদ্ধি, যেটা এখানে এইখান থেকে এটা ডিফারেন্স, মানে 4 - 2 = কত 2, এখানে ডি এর ভ্যালু হচ্ছে 2 + 1, তাহলে কত হচ্ছে 32-কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 16, 16 আর একে হচ্ছে 17। আপনার এই রকম করে মুহূর্তের মধ্যে আপনি করে ফেলতে পারবেন, কিন্তু আপনি যদি এই অঙ্কটাই এ প্লাস এন মাইনাস 1 × d = 34 করেন একটু সময় লাগবে, বেশি হবে না তা না কিন্তু সময় লাগবে বেশি, তাই আমরা দুইটা সূত্রই মনে রাখবো যাতে করে আমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারি। ওকে, আচ্ছা এবার বললাম যে 3 + 6 + 9 এই ধারাটার 20তম পদ কত, 20তম পদ আপনি আমাকে বলেন যে আমরা কত তম পদের কথা বলেছি, এন তম পদের সূত্র আমরা জেনেছি, মানে এখানে এন মানে হচ্ছে আপনার 20, এন মানে কত 20, মানে এন এর ভ্যালুটা এবার দেওয়া আছে, 20তম পদ কত, মানে 20তম পদ মানে এন তম পদ কত সেই মানটা বের করতে বলছে, তাহলে এইবার কি আমি এন ইকুয়াল টু বের করতেছি না, পদ সংখ্যা বের করতেছি না, এন তম পদের মান বের করতেছি। এখন এন তম পদের যে ফর্মুলাটা ছিল, এন তম পদ কি ফর্মুলা ছিল, এ প্লাস, আমি লিখছি আপনাদের যদি এমসিকিউ যখন থাকে আপনি তো এই সূত্র লেখারও প্রয়োজন নাই, তার মানে হচ্ছে এন তম পদ, এন তম পদ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 × d, তার মানে এন এনের জায়গায় কি এখানে 20, তার মানে আমি যদি বলি 20তম পদ, তাহলে 20তম পদ কি হবে, এ মানে হচ্ছে প্রথম পদ 3 + 20 - 1 20 - 1 মানে কত, 20 থেকে 1 - হলে 19 × d, ডিফারেন্স কত এখানে সবগুলোতে ডিফারেন্স হচ্ছে 3 করে, দেখেই বোঝা যাচ্ছে তার মানে 19 × 3, তার মানে 3 + কত আসছে 57, মানে হচ্ছে 60, তার মানে 3 + 6 + 9 এর 20তম পদ হচ্ছে 60। আমরা কিন্তু মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো, তাই না? আমাদের কিন্তু এই সূত্র লেখার প্রয়োজন নাই, এগুলো আপনি একেবারে তাড়াতাড়ি ক্যালকুলেট করে ফেলতে পারবেন, মানে মুহূর্তের মধ্যে আপনার এটা অ্যান্সার বের হয়ে আসবে। তো আমরা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট দুটো টাইপের অঙ্ক করে ফেললাম।
এবার আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি থার্ড টাইপের ম্যাথে। মনে করেন আপনাকে আমি দিলাম থ্রি প্লাস, ধরেন আপনাকে দিলাম হচ্ছে ফোর প্লাস নাইন প্লাস ফোরটিন প্লাস দশটি পদের সমষ্টি কত, দশটি পদের সমষ্টি কত, এই ধারাটার দশটা পদের সমষ্টি কত। তার মানে এখন আমাদের কিন্তু সমষ্টির অঙ্কে চলে আসি আমরা। একটু আগে আমরা কততম পদ বা এততম পদের মান কত এগুলোর মধ্যে আমরা ছিলাম, এবার আসি সমষ্টির অঙ্কে। এখন আপনারা যদি সমষ্টির অঙ্কে আসেন, তাহলে আগে আপনি একটু দেখেন যে আমাদের সমষ্টির যে সূত্রটা আছে এস ইকোয়ালস টু, সূত্রটা এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এগুলো সবগুলোই আপনি জানেন যে কোনগুলো কি। এখন কথা হচ্ছে এখানে কি কি আননোন আছে, যে জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। এ এর মান দেয়া আছে, ডি এর মান ডিফারেন্স বের করে ফেলতে পারবো, এন এর মান, এ দশটি পদের সমষ্টি, এটা কথাটার অর্থ কি, এখানে মোট কয়টা পদ আছে, পদের সংখ্যা কত। আমি তো বলছি এন মানে হচ্ছে পদের সংখ্যা, তার মানে দশটা পদ আছে, তার মানে এন এর মান হচ্ছে টেন। সহজ কথা হচ্ছে এখানে এন এর মান দেয়া আছে, তার মানে আর কোনো আপনার চিন্তাই নাই যে এন এর মান দেয়া আছে, তার মানে সব মান দেয়া আছে, এখানে জাস্ট মানগুলো বসাতে হবে। যে এন বাই টু মানে হচ্ছে টেন বাই টু, কারণ পদ সংখ্যা দশটি পদের সমষ্টি আপনাকে বের করতে বলেছে। দশটি পদের সমষ্টি মানে কি, এটাই পদ সংখ্যা, মোট পদ হচ্ছে আপনার দশটা আছে, তার মানে এন এর মান হচ্ছে দশ। আমি বলছি এন মানেই পদ সংখ্যা, তার মানে দশ বাই দুই টু ইন্টু এ, এ মানে হচ্ছে ফোর প্লাস আবার দশ মাইনাস এক মানে হচ্ছে নয় ইন্টু ডি, প্রতিটার সাথে প্রতিটা ডিফারেন্স কত ফাইভ করে, নাইন থেকে ফোর মাইনাস করলে ফাইভ আসে, আবার ফোরটিন থেকে নাইন মাইনাস করলে ফাইভ আসে, তার মানে সাধারণ অন্তর হচ্ছে এখানে ফাইভ। আমার করে দিলেই হয়ে যাচ্ছে যে ফাইভ ইন্টু এখানে কত আসতেছে এইট প্লাস ফোরটি ফাইভ, তাহলে ফাইভ ইন্টু এটা কি ফিফটি থ্রি। আপনাদেরকে এখন আমি কোশ্চেন করব, আপনারা আপনাদেরকে আমি এই শর্টকাটটা শিখিয়েছিলাম, কোনো কিছুকে যদি আপনি ফাইভ দিয়ে মাল্টিপ্লাই করতে চান বা পাঁচ দিয়ে গুণ করতে চান, তাহলে সহজে কিভাবে করে করতে পারেন, মনে আছে আপনাদের? একেবারে এই ভিডিওটা আপনাদেরকে সবাইকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে করে সহজে পাঁচ দিয়ে গুণ করা যায়। পাঁচ দিয়ে গুণ করতে হলে আপনি কি করবেন, এটার অর্ধেক করবেন, তিপ্পান্নর অর্ধেক কত, সাড়ে ছাব্বিশ, তাই না, সাড়ে ছাব্বিশ। এবং সাড়ে ছাব্বিশ যে আছে আমি বলেছি, এবং এই যে দশমিক যে আছে, দশমিক যদি থাকে দশমিকটা আমি জাস্ট উঠাই দিব, তার মানে উঠাই দিলে ছয় দুইশো পঁয়ষট্টি হয়ে যাবে এরকম। মানে সাড়ে ছাব্বিশও কীভাবে করে মনে রাখতে পারেন, পঞ্চাশের অর্ধেক পঁচিশ, তার মানে বাহান্নর অর্ধেক হচ্ছে ছাব্বিশ, তারপরে তিপ্পান্নর অর্ধেক সাড়ে ছাব্বিশ, এখন এটা জাস্ট দশমিকটা উঠাই দেবেন। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি আরেকবার দেখলে আপনার পাঁচ দিয়ে গুণ করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এগুলো কিন্তু ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি অঙ্ক করা যাবে পরীক্ষার হলে। তো এটা একটা অঙ্ক অঙ্ক হলো। তো আমাদের কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে এবং খুবই তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। তো আরেকটা টাইপের অঙ্ক দেখাই আমি, মনে করেন যে ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন, প্রতিটাতেই একটা করে আমি প্রতি টাইপের আমি একটা করে অঙ্ক দেখাচ্ছি। তো ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন এইভাবে করে আপনাকে বলা হলো যে নাইনটি ফাইভ পর্যন্ত যোগ করুন, এবং যোগ করে এটার যোগফলটা নির্ণয় করতে হবে, এটা সমষ্টি নির্ণয়। যোগফল নির্ণয় মানে কি, সমষ্টি নির্ণয় করতে হবে। আপনি এখন কি করবেন, আপনি যদি আবার চিন্তা করেন যে এন বাই টু টোয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাই চিন্তা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর আগের বার যেমন সব মান দেওয়া ছিল, এবারও এ এর মান দেওয়া আছে, এখানে ডি এর মান দেওয়া আছে, মানে এটা ডিফারেন্স ফাইভ, এখানেও ডিফারেন্স হচ্ছে ফাইভ, ডি এর মান হচ্ছে ফাইভ, কিন্তু এন এর মান কিন্তু দেয়া নাই, এন এর মান দেখেন দেয়া নাই, এটা তো এন তম পদের মান, কারণ লাস্ট পদ তো এন তম পদ, কিন্তু এন এর মান দেওয়া নাই। যেমন এর আগের বার ছিল দশটি পদের সমষ্টি, ওটাই পদ সংখ্যাটা দশটা দেওয়া ছিল, বা বিশটা পদের সমষ্টি, মানে এরকম করে যখন দেওয়া থাকবে তখন পদ সংখ্যা দেওয়া আছে, কিন্তু এটা তো শেষ পদটা দেওয়া আছে। তার মানে আপনাকে আগে এন এর মানটা বের করতে হবে। এন মানে কি ছিল, পদ সংখ্যা, পদ সংখ্যা বের করার আমি যে ফর্মুলাটা প্রথমে বলেছিলাম যে যেটা করলে আমার তাড়াতাড়ি হবে, সেটা কি, যে পদ সংখ্যা সমান সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ, পঁচানব্বই মাইনাস পাঁচ ভাগ
এই দুইটার মধ্যে মানে সাধারণ অন্তরটা মাঝখানে থাক মানে ডিভিশন আসবে, তার মানে এখানে কি সাধারণ অন্তর কত? ফাইভ, টেন থেকে ফাইভ মাইনাস করলে ফাইভ, ফিফটিন থেকে টেন মাইনাস করলেও ফাইভ, সাধারণ অন্তর হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে ওয়ান, তাহলে কত হচ্ছে নব্বই ভাগ পাঁচ প্লাস এক, তাহলে কত আসতেছে নব্বই কে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসবে আঠারো প্লাস এক, তার মানে হচ্ছে উনিশ, নব্বই কে পাঁচ দিয়ে ভাগ করলে আঠারো আসে, আঠারোর সাথে এক যোগ করলে উনিশ আসতেছে, তার মানে পদের সংখ্যা হচ্ছে উনিশটা। এখন তো আপনার জন্য সহজ, উনিশ বাই দুই, টু ইন্টু এ, এ মানে হচ্ছে ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান, এন মানে কত উনিশ মাইনাস ওয়ান মানে আঠারো, ইন্টু ডি মানে হচ্ছে ফাইভ, এটা বসাই দিলে আপনার অ্যান্সার চলে আসলো। তো এখন দেখুন যে আপনার এই অঙ্কগুলা, এই অঙ্কগুলাতে কিন্তু আপনার একেবারে মানে এই সূত্রগুলোই যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, একেবারে মুহূর্তের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন, আমার মনে হয় যে আপনাদের কখনোই কোনো সমস্যা হবে না। তো আরেকটা জিনিস যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেই জিনিসটাতে আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি, এইখান থেকে মনে করেন যে দেওয়া থাকলো নাইনটি পর্যন্ত যোগফল, তো এই টাইপের যখন অঙ্ক আসে তখনও কি আপনি এই একইভাবে করে করবেন কিনা? অ্যান্সার হচ্ছে এই এই টাইপের অঙ্ক যদি আসে ওয়ান থেকে শুরু এবং ওয়ানের পরে টু আছে তারপরে থ্রি আছে, এই টাইপের অঙ্কগুলোকে আপনাকে এই একই টাইপের করে এত বড় করে করতে হবে না, কারণ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর আপ টু এন পর্যন্ত আমাদের একটা ফর্মুলা আছে, আপ টু এন পর্যন্ত একটা ফর্মুলা আছে এবং এই ফর্মুলাটা সবার পরিচিত, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন হচ্ছে টু, এই ফর্মুলাটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউ এখন পর্যন্ত আসছে, তাই খুবই ভালো করে আমরা মাথায় রাখবো। যেমন ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম করে করে যদি আমি একশো পর্যন্ত যোগ করি তাহলে ফর্মুলা কি হবে, যেহেতু ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত এখানে এন এর ভ্যালু কত হান্ড্রেড, তার মানে হান্ড্রেড ইন্টু কি হবে হান্ড্রেডের সাথে ওয়ান যোগ করলে কি হয় হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডিভিশন হচ্ছে টু, তার মানে ফিফটি ইন্টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান, তাহলে বলুন ফিফটিকে হান্ড্রেড অ্যান্ড ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, এই শূন্যটা আগে এখানে বসাই দিই, ফাইভের সাথে ওয়ান জিরো ওয়ান গুণ করি তাহলে ফাইভ জিরো ফাইভ, মানে পাঁচের সাথে একশো এক গুণ করলে তো পাঁচশো পাঁচ হয়, তার মানে পাঁচশো মানে এখানে কি কত হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ, আপনার অ্যান্সার হচ্ছে এক থেকে একশো পর্যন্ত যোগফল পাঁচ হাজার পঞ্চাশ, মুখস্থ থাকে মানে এটা তো মুখস্থ মানেও মানুষ বসায় কারণ প্রচুরবার পরীক্ষায় আসছে। তো আমরা এখন যদি এইভাবে করে চিন্তা করি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু টেন পর্যন্ত যোগফল কত হবে, তাড়াতাড়ি বলুন অ্যান্সার কী হবে, আমাদের ফর্মুলা কী ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু, তার মানে টেন ইন্টু টেন প্লাস ওয়ান মানে ইলেভেন বাই হচ্ছে টু, তার মানে ফাইভ ইন্টু ইলেভেন মানে ফিফটি ফাইভ হবে অ্যান্সার। তো আপনারা এইভাবে করে কিন্তু অঙ্কটা করতে পারেন, একটু ঘুরায় আপনার যদি অঙ্কটা এরকম থাকে তাহলে কীভাবে করে অঙ্কটা করবেন সেটা একটু দেখুন, যদি একটু কঠিন টাইপের যদি দেওয়া থাকে, ধরুন আপনাকে দেওয়া থাকলো যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি থ্রি আপ টু ফর্টি পর্যন্ত যোগফল, এটা নির্ণয় করেন। এখন কথা হচ্ছে এটা কিভাবে করে আপনি সূত্র দিয়ে, আচ্ছা এরকম যদি থাকে আপনি কিন্তু ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেই পারেন, ওই যে প্রথমে পদের সংখ্যা বের করে পদ সংখ্যা মানে দুই প্রসেসে করা যায়, তবে এটাই মনে হয় সহজ হবে যেহেতু ওয়ান থেকে জিনিসটা দেওয়া নেই, পদ সংখ্যা আপনি বের করে নিলেন সেটা হচ্ছে এন ইকুয়াল হচ্ছে ফর্টি মাইনাস ফর্টি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিভিশন ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত হচ্ছে টোয়েন্টি, মানে এখান থেকে এটা মাইনাস করলে নাইনটিন, নাইনটিন প্লাস ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি, পদ সংখ্যা হচ্ছে টোয়েন্টি, এখন জাস্ট এস মানে আপনি যোগফলটা নির্ণয় করলেন যে এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান মানে কি টোয়েন্টি মাইনাস ওয়ান মানে নাইনটিন ইন্টু ডি, ডি মানে ডিফারেন্স তো ওয়ানই আছে, তার মানে এটা এটা করলেই আপনার হয়ে যাবে। তো এভাবে করতে পারেন কিন্তু আপনারা ভুলেও কিন্তু এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন টু অ্যাপ্লাই করবেন না, কেন এটা শুধুমাত্র ওয়ান থেকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি মানে ওয়ান থেকেই শুরু হতে হবে আপনাকে, ওয়ান থেকে যদি ফর্টি পর্যন্ত যোগ করতে বলতো তাহলেই শুধু এই ফর্মুলাটা প্রযোজ্য। তো আমি আশা করি যে এই ক্লাসটা আপনি বুঝতে পেরেছেন, এরপরে
আরো কিছু সূত্র আছে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হ্যাঁ n ইনটু n প্লাস 1 টুইস n প্লাস 1 ডিভিশন 6 অথবা ওই কিউবের সূত্রটা ওইটা জাস্ট এটার উপরে স্কয়ার হয়ে যায় এগুলো এবং হচ্ছে গুণোত্তর ধারা এটা নিয়ে আমি নেক্সটে আরেকটা ক্লাস নিব সেই পর্যন্ত আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকেন আমার মনে হয় যে এই ক্লাসটা যদি আপনি মানে একবার না বুঝেন তাহলে আরেকবার রিভিউ করে যদি দেখেন আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন ধারার অঙ্ক সম্পর্কে আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ